দেখতে পাচ্ছেন কারণ বাতাস অনেক বাতাস কারণ বাতাসের মধ্যে তাও আপনাদের সাথে আছি কিছু সময় আমরা মানে আপনাদের সাথে থাকার জন্য এন্ড আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামত জানার জন্য মূলত আমাদের এই ভিডিওগুলো করা অ্যান্ড অবশ্যই অপিনিয়ন্স কি আপনাদের অবশ্যই জানাবেন দেখুন এই একটা শাক গ্রামের এটা মূলত শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটা আপনার কি যেন শান্ত শান্তির শাক বলে আমাদের গ্রামে তো এই শান্তির শাকটা মূলত এখান থেকে উৎপত্ত হয় কিছু ঘাস আছে তার পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই আমার গ্রামটা দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে না যে মূলত অনেকটা পথ ইস্তাকাল করে হেঁটে আসছি কারণ অনেকটা পদ্ধতিতে না আসলে হয়তো বা আপনাদের এই জায়গা আসতে পারতাম না বা দেখতে পারতাম না চারিদিকটা মূলত এরকম এন্ড এখনও যে সরিষার গাছগুলো আছে যে সরিষার গাছে মূলত যে এখনো মানে পড়েছিল যে সকল সরিষার মানে বীজ সেগুলো মূলত এখান থেকে মূলত দেখা যায় এন্ড এগুলো কিন্তু এখনো জমিতে পড়ে আছে কারণ সরিষাগুলো মূলত বেসনগুলো পড়েছিল সেই কারণে কিন্তু এটা তো এটাই মূলত বড় মাধ্যম অ্যান্ড এটা দেখলেন সরিষা গাছ যে সরিষা গাছ এখন কিন্তু আর দেখাই যায় না বা বোঝা যায় না যে এটা সরিষা গাছ সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি